মাধ্যমিকে পড়াশোনা করা অবস্থায় বেশ ভালো ছাত্র ছিলেন পারভেজ। স্বপ্ন ছিল উচ্চশিক্ষা গ্রহণ শেষে চাকুরি করবেন, তবে উচ্চ মাধ্যমিক শেষ করেই পড়াশোনার ইতি টানতে হয় তাকে। পরিবারের হাল ধরতে শুরু করেন ইলেকট্রনিক্সের ব্যবসা। শুরু থেকে ব্যবসা ভালোই চলছিল পারভেজের, সব খরচ বাদ দিয়ে লাভ ছিল সন্তোষজনক। তবে মহামারী করোনায় বন্ধ হয়ে যায় তার একমাত্র আয়ের উৎস, ব্যবসায়ী হতে থাকে লোকসান। পরিবার চাহিদা মেটাতে অনবরত হিমশিম খেতে হতো তাকে। ব্যবসায় ক্ষতি হওয়ার পরও করোনা সময়ে বসে না থেকে পারভেজ জমি লিজ নিয়ে শুরু করেন পেয়ারা বাগান। বছর যেতে না যেতেই ফলনে ভরে যায় তার বাগান, আর আশানুরূপ দাম পেয়ে বদলে যায় তার ভাগ্য। এখন তিনি পেয়ারা বাগান করে লাখপতি। ঠাকুরগাঁও পৌর শহরের 12 নং ওয়ার্ডের ছিটচিলারং গ্রামের আমিনুর রহমানের ছেলে পারভেজ খান। জেলার সদর উপজেলার বুড়িবাদ এলাকায় 4.5 একর জমি 10 বছর লিজ নিয়ে শুরু করেছেন বাগান। পেয়ারা, কুল, পেঁপে, আপেল, মাল্টা, ডালিম ও সবেদাসহ অনেক ফলের বাগান দিয়ে চমক সৃষ্টি করেছেন তিনি। ইতোমধ্যে কয়েক দফায় বাগান থেকে আয় হয়েছে লক্ষাধিক টাকা, সৃষ্টি হয়েছে বেকার যুবকদের কর্মসংস্থান। ওই প্রজেক্টের সময় আমি রেগুলার ওর সাথে আসতাম, কিন্তু পছন্দ হতো না। আর কী করতো, এই সে আজে বাজে গাছ লাগাচ্ছে, এই সেই লাগাচ্ছে। পরবর্তীতে তো আস্তে আস্তে দেখি যে তার গাছগুলো বড় হচ্ছে, ফলন বাড়তেছে। এই বাড়ার সাথে সাথে দেখি ওর একটা ভালো একটা প্রফিট করতেছে, প্রফিট করার পর অন্যান্য সাথী ফসলগুলো করতেছে। তো আমার প্রথম দিকে মোটে পছন্দ হতো না, পরবর্তীতে আস্তে আস্তে যখন একটা সাজানো গোছানো একটা বাগান সম্পূর্ণ হয়েছে, পরবর্তীতে অনেক সুন্দর লাগতেছে এবং প্রতি মাসে একটা আলাদা করে একটা প্রফিট সে ইনকাম করতেছে। আগে হয়তোবা সে সাইকেল নিয়ে ঘুরে বেড়াতো, এখন সে মোটর সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যার এখন বর্তমানে সে আগের চেয়ে অনেক ভালো একটা অবস্থান আছে। সে তরুণদের আইডল, আমি আশা করব এবং কি আমি ওর দেখে এখন শিখতেছি, ওর কাছে পরামর্শ নিচ্ছি। আমার বাড়ির আশেপাশে আমি পেয়ারা গাছ, পেঁপে গাছ লাগাইছি এবং ভবিষ্যতে আমি ওর মতো একটা বাগান করার চিন্তাভাবনা করছি। তাকে দেখে বাগান করার উদ্যোগ নিতে আগ্রহী হচ্ছেন অনেক বেকার যুবক। করোনা আসে, করোনার সময় এই বাগানে নিয়ে চিন্তা ভাবনা। আর এই বাগান করার আগে আমি হচ্ছে যেমন খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এই বিভিন্ন জায়গায় বাগান আছে, নগাঁও আছে। এই বাগান প্রজেক্টগুলো আমি আগে ঘুরতাম, ঘুরে টুরে দেখতাম, ভালো লাগতো। তো সেই থেকে চিন্তা ভাবনা যে আমিও বাগান করব। তো করোনার সময় যখন দেখি সব কিছু স্থগিত হয়ে যাচ্ছে, তখন চিন্তা করলাম যে সব কিছু স্থগিত হয়ে গেলেও কৃষি সেক্টর অফ হবে না। তো সেজন্য আমি এই কৃষির মধ্যে আগাম সবজির মধ্যে আসি। সবজি করতে করতে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে আপনার বিভিন্ন ট্রিটমেন্ট নেওয়া লাগে, বিভিন্নভাবে অনেক শ্রম দেওয়া লাগে। তো অল্প শ্রমের মধ্যে কী করা যায়, মানে 12 মাসে কীভাবে একটা পয়সা ইনকাম করা যায়, সেজন্য আমি চিন্তাভাবনা করি যে বাগানে আসবো। তো বিভিন্ন জায়গায় ঘোরার পরে তো পেয়ারা, মাল্টা এইসবের দেখি যে বাংলাদেশে একটা ভালো একটা রেজাল্ট মানে আসতেছে, সেই প্রেক্ষাপটে পেয়ারাতে আসা আমার। তো পেয়ারার এই জারটা লাগানোর পরে তো আল্লাহ রহমতে এখন 12 মাসে এখান থেকে একটা মোটা অঙ্কের একটা পয়সা আসতেছে। তো আগামী তো চিন্তাভাবনা আছে যে এখান থেকে একটা মোটা অঙ্কের পয়সা পাবো। পেয়ারা, মাল্টা, কমলা, কুল, পেঁপে এসবের উপর বাগান করা আছে। আর 200 শতকের উপর হচ্ছে আমার পেয়ারা আছে। তো পেয়ারার সাথে সাথী ফসল হিসেবে ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি এসব সবজি চাষাবাদ করা হয়। মানে গাছ যেহেতু আমার এখন ছোটো, সেই জন্য আমাকে সেই কস্ট উঠানোর জন্য সেজন্য আমাকে সাথী ফসল করা হয়। নিউজ ডেস্ক, প্রতিদিনের ঠাকুরগাঁও।